আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন ইয়ার স্কোয়ার, সাথে আছি আমি ইমন ভূঁইয়া। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে 100-এর উপরে স্টুডেন্ট বেনিফিট পাবেন গিটহাব এডুকেশনের মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা টিউটোরিয়ালে চলে যাই, কিভাবে আমরা গিটহাব এডুকেশন প্যাকে অ্যাকাউন্ট করব। প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, গিটহাব এডুকেশন প্যাকের লিঙ্কটা ওপেন করতে হবে। লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তারপর গেট দ্য প্যাক বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে গিটহাবের অ্যাকাউন্ট ক্রিয়েশন অথবা লগ ইন পেজটা আসবে। আমাদের অ্যাকাউন্ট করা নেই, সুতরাং আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর এখানে নিজের মতো ইউজার নেম, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড সেট করে আমরা ক্যাপচা ফিল আপ করে নিব। আশা করি এই অংশটুকু আপনারা নিজেরাই ভালো করে করতে পারবেন। ক্যাপচা ঠিক মতো ফিল আপ করার পর আমরা সেট এ প্ল্যান বাটনে ক্লিক করব। তারপর প্ল্যান পেজ থেকে আমরা ইন্ডিভিজুয়াল প্ল্যানটা সিলেক্ট করব, যেটা ফ্রি $0 লেখা থাকবে। তারপর পেজটা রিডাইরেক্ট হয়ে গিটহাব এডুকেশন বেনিফিট পেজে নিয়ে আসবে আমাদেরকে। এখান থেকে আমরা গেট স্টুডেন্ট বেনিফিটস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আরেকটা পেজ ওপেন হবে। এই পেজে আমাদেরকে স্টুডেন্ট ইনফরমেশন দিতে হবে। এটা খুব কেয়ারফুলি দেখবেন, কারণ এখানেই আপনি পেয়ে যাবেন যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে একাডেমিক স্ট্যাটাস স্টুডেন্ট সিলেক্ট করবেন। তারপর অ্যাড ইমেল অ্যাড্রেসে আপনার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করা হয়নি, তাই তারা এখানে ওয়ার্নিং দিচ্ছে, তো আমরা ইমেলটা ভেরিফাই করে নিচ্ছি। ইমেল ওপেন করে ভেরিফাই ইমেল অ্যাড্রেস বাটনে ক্লিক করার মাধ্যমে ইমেলটা ভেরিফাই করে নেওয়া হচ্ছে। এই তো আমাদের ইমেল এখন ভেরিফাইড হয়ে গিয়েছে। এখন আমরা পেজটাকে একটু রিলোড দেব। রিলোড দেওয়ার পর আমরা আবার ইনফরমেশনগুলো ফিল আপ করবো ইমেইলটা সিলেক্ট করে। এখন আপনারা একটা বক্স দেখতে পাচ্ছেন, যেখানে আপনাদের স্টুডেন্ট আইডি কার্ডটা আপলোড করার কথা বলা হচ্ছে। তো স্টুডেন্ট আইডি কার্ডের দুই পাশের ছবি একসাথে সম্বলিত করে সেই রকম একটা ছবি আপনারা আপলোড করবেন। আপলোড ইমেজ বাটনে ক্লিক করলেই আপনারা আপলোড করার অপশন দেখতে পাবেন। এখানে ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে আপনারা ফাইলটা আনতে পারেন, অথবা ক্লিক করলেই ডায়লগ বক্স ওপেন হবে, সেখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার ফাইলটা আপলোড হচ্ছে। তার একটু নিচে আপনারা একটা বক্স দেখতে পাবেন, সেই বক্সে লেখা আছে হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ গিটহাব। এই বক্সে আপনি কী পারপাসে গিটহাব ইউজ করতে চাচ্ছেন এখানে একটু ডিটেলসে লিখে দিবেন। আমি লিখে দিচ্ছি, আপনারা চাইলে আমার লেখাটা ফলো করতে পারেন।
তার একটু নিচে স্কুলের নাম লেখার একটা ঘর পাবেন, সেখানে আপনার স্কুল বা কলেজ যেখানে পড়েন সেই স্কুল বা কলেজের নামটা লিখে দিবেন। আমি আমার কলেজের নাম লিখে দিচ্ছি। তার একটু নিচে কিছু ইনফরমেশন দেওয়ার অপশন পাবেন, এগুলো আসলে অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তার একটু নিচে কিছু ম্যান্ডেটরি ইনফরমেশন থাকে, যেমন আপনার স্কুলের অ্যাড্রেস কোথায়, সেগুলো ফিল আপ করতে হবে। তো সেগুলো আপনার ফিল আপ করে নেবেন, আমিও ফিল আপ করে নিচ্ছি। আমার এখানে একাডেমিক স্ট্যাটাস সিলেক্ট করা হয়নি, তো আমি এখন সিলেক্ট করে নিচ্ছি, এই জন্য আমি নেক্সট পেজে যেতে পারছি না। এই তো হয়ে গেল আমার গিটহাব এডুকেশন প্যাকের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গিয়েছে। তারা এখানে বলছে আমাকে 2 মাসের মধ্যে ফিডব্যাক জানাবে, যদি 1 ঘন্টার মধ্যে তারা কোনো ফিডব্যাক না দেয়। তো আমরা অপেক্ষা করতে থাকি, দেখি কখন তারা আমাদেরকে ফিডব্যাক দেয়। প্রায় 23 দিন পর আজ আমি ইমেইলে নোটিফিকেশন পেলাম যে আমার গিটহাব এডুকেশন প্যাকের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হলো। তারা অনেকদিন সময় নিল, পূর্বে আরও অল্প সময় তারা এটা অ্যাপ্রুভ করতো, বাট এখন কী জন্য এত সময় নিচ্ছে সেটা সঠিক বলতে পারছি না। এখন যেহেতু করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী লকডাউন চলছে, সেজন্য সবার সার্ভিসগুলোই একটু সীমিত পর্যায়ে দেওয়া হচ্ছে। তো আপনারা নিরাশ হবেন না, অপেক্ষা করে দেখবেন। তো চলুন আমরা ইমেলটা ওপেন করে দেখি। ইমেল ওপেন হচ্ছে। তার আগে আমাদের গিটহাব অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। তা না হলে আমাদের গেট দি প্যাক বাটনটা কাজ করবে না, সেজন্য আমি আগে গিটহাবে লগ ইন করে নিচ্ছি। ডিভাইস কনফার্মেশনের জন্য ইমেলে ভেরিফিকেশন কোড যাচ্ছে, কোডটা দিয়ে আমাকে ভেরিফাই করে নিতে হবে। আপনারাও সেম প্রসেসটা অবলম্বন করবেন। ভেরিফাই হয়ে গিয়েছে। এক্সপ্লোর অফার্সে ক্লিক করার মাধ্যমে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সোনার হরিণ গিটহাব এডুকেশন প্যাক। তো এখানে আপনারা অনেকগুলো প্যাকেজ দেখতে পাচ্ছেন, আমি একটু স্ক্রল ডাউন করে দেখাচ্ছি। এখানে প্রায় 107টা প্যাকেজ রয়েছে, আপনারা এখান থেকে এই প্যাকেজগুলো ব্যবহার করতে পারেন বিভিন্ন কাজে। এই সার্ভিসগুলোর মধ্যে বেশ কিছু সার্ভিসের ব্যবহার আমি আপনাদেরকে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শিখিয়ে দেব, তো সেই ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করুন। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের আবার দেখা হচ্ছে।